আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেকুজির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে, আর আজকে দেখাবো জিডিএল এর একটি নতুন ফিচার ফোন। এটা হচ্ছে G8, যেটা কিনা সিম্ফনির পূর্বের মডেল L33 এর মতো দেখতে কিছুটা, এবং নোকিয়ার একটি মডেল আছে ঠিক এরকমই দেখতে। আর হোয়াইট কালারে এই ফোনটি দেখতে অনেক আকর্ষণীয়। আর এই ফোনটির সব ফিচার সম্পর্কে জানার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই জিডিএল এর G8 ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1350 টাকা। আর এটার যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, স্টাইলিশ ডিজাইন, মিডিয়াটেক এর চিপসেট, এটা কিন্তু আকর্ষণীয় বিষয় জিডিএল এর জন্য। কেননা জিডিএল এর ফোনগুলো সবই মিডিয়াটেক এর হয় এবং মিডিয়াটেক এর সেটগুলো বেশ টেকসই হয়ে থাকে। এখানে ইউজ করা হয়েছে 1700 mAh ব্যাটারি, বিগ স্পিকার দেওয়া হয়েছে, বিগ ডিসপ্লে, এবং থাকছে ডুয়েল সিম স্ট্যান্ডবাই, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, আপ টু 32 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। থাকছে ওয়ারলেস FM এবং থাকছে 0.8 MP একটি নর্মাল ক্যামেরা। এবং বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ আকর্ষণীয় ডিজাইন। তো আমরা দেখতে পাচ্ছি এটার কালারগুলো, এখানে আপনারা তিনটি কালার এই ফোনটি পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন, এবং সবগুলোর সাথে কিন্তু লাল বর্ডার থাকছেই। তো এটার মডেল হচ্ছে G8, এটা GDL এর ফোন। আর পিছনের দিকে একই বিষয়গুলো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলোই আছে। তারপরেও কিছু এক্সট্রা বিষয়, সেটা হচ্ছে যে ফোন বুকে এখানে দেখতে পাচ্ছেন যে 700 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, এবং অটো কল রেকর্ডিং এর সুবিধা, ব্লুটুথ কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্ট করে আপনি কিন্তু এই ফোনের সাথে কথা বলতে পারবেন, এবং থাকছে 32 GB পর্যন্ত এসডি কার্ড লাগানোর সুবিধা যেগুলো বলে নিয়েছি, এবং অ্যাসেম্বলড মেড ইন বাংলাদেশ এই ফোনটি। তো আনবক্স করে ফোনটি দেখে নেব। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে জিডিএল এর কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার, তারপরে পাচ্ছেন একটি 1700 mAh ব্যাটারি। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটার যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ক্যামেরা টেকচার দেওয়া হয়েছে, এবং পিছন দিকে স্পিকার গ্রিল থাকছে, নিচে জিডিএল এর লোগোটি, আর এটার সাইডে কোনো কিছুই থাকছে না, এবং বাটনগুলো বেশ বড় বড় দেওয়া হয়েছে এবং সমান দেওয়া হয়েছে। এবং উপরের দিকে টপে দেখতে পাচ্ছেন যে একটি কথা বলার স্পিকার দেওয়া হয়েছে। আমরা এটার যে উপরের যে কাগজটি আছে সেটা তুলে নিব এবং দেখে নিব যে ডিসপ্লের অবস্থাটা। দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো লাগছিল, যেটা কিনা অনেক মোটা একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো লাগছে, এবং আপনাদেরও আশা করছি ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন। তো আমরা এটার পেছনের ব্যাকপ্যাডটি খুললে কি কি দেখতে পাবো সেটাই একটু দেখার বিষয় আছে। তো দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগাতে পারবেন, এবং থাকছে একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর সুবিধা, এবং এখানে উল্লেখযোগ্য হোয়াইট কালার, তারপরে MTK চিপসেট, তারপরে থাকছে মেড ইন বাংলাদেশ। তো ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নিব। দেখতে পাচ্ছেন ফোনটি চালু হয়ে গেছে, তারপরে এটার উপরের যে ডেট অ্যান্ড টাইম এটা কিন্তু দেখতে ছোট, এবং ব্যাটারির লোগোটি দেখতে পাচ্ছেন, এখানে দুটি সিমের যে নেটওয়ার্ক সেটা দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন এটার লোগোগুলো বেশ কালারফুল এবং বেশ বড় বড়, এবং দেখতে পাচ্ছেন প্রথমে মেসেজ, এবং মেসেজ সেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেমোরি স্ট্যাটাস 100টি মাত্র মেসেজ এটার ফোনে সেভ মানে থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, যেটা আমরা আগেও দেখে নিয়েছি যে কতগুলো কন্ট্যাক্ট আপনারা এখানে সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন 600টি কন্ট্যাক্ট এখানে সেভ করতে পারবেন। তারপরে থাকছে কলার সেন্টার এবং কল সেটিং এর অপশনটি এখানেই দেওয়া হয়েছে। অ্যাডভান্স সেটিং এর মধ্যে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, রিডায়াল, থাকছে অটো কল রেকর্ডিং এর সুবিধা, এগুলো ছিল এটার কল সেটিং এর মধ্যে। তারপরে যদি আমরা যাই ক্যামেরার মধ্যে, দেখবো যে কেমন ক্যামেরা দেওয়া হয়েছে। মূলত একটি নর্মাল, একেবারেই নর্মাল ক্যামেরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আরেকটু ভালো মানে হতে পারতো, যাই হোক এরপরে কাগজ লাগানো আছে, হয়তো আমরা একটু মুছে নিচ্ছি, মানে একটু হাওয়া লাগার কারণে একটু খারাপ দেখা যাচ্ছিল, যাই হোক এখন দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি চলার মতো একটি ক্যামেরা দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা দেখি মাল্টিমিডিয়া, ইমেজ ভিউয়ার, অডিও ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও, থাকছে জিডিএল জোন, ফানবক্স, গেমস, এগুলো কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন আপনারা, এবং এই গেমসগুলো কিনে খেলতে হবে, তিনটি গেমস দেওয়া হয়েছে এখানে। তারপরে ফাইল ম্যানেজারের স্পেসিফিক ফোল্ডার থাকছে, ইন্টারনেট ইউজের সুবিধা থাকছে, প্রোফাইল এখানে যেগুলো থাকে আর কি, সেটিংয়ের মধ্যে আসলে যেগুলো দেখানোর আমি কিন্তু সেগুলো দেখিয়ে নিয়েছি,
দিচ্ছি আপনাদের। এগুলো থাকছে সেটিং এর অপশন, তারপরে থাকছে টোলস, ব্লুটুথ, টর্চ লাইট থাকছে। উপরে কিন্তু টর্চ লাইটের একটি অবস্থান আছে যেটা এখানে খুবই সহজভাবে আপনারা জ্বালিয়ে নিতে পারবেন, এই যে জ্বলছে, তো এটা হচ্ছে টর্চ লাইট। তারপরে যে বিষয়টি থাকছে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম ক্লক, অল্ট ক্লক, স্টপ ওয়াচ, এগুলো থাকছে এই ফোনটির যে মেনুগুলো। আর এই ফোনটিতে মূলত 3 থেকে 4 মানে 3 দিন আপনারা চার্জিং ব্যাকআপ আরামেই পেয়ে যাবেন আশা করছি, কেননা 1700 mAh ব্যাটারি। আর কথা সাউন্ড বেস স্ট্রং, দুটি স্পিকার যেহেতু দেওয়া হয়েছে, পিছনে একটি আলাদা আছে এবং সামনে একটি আলাদা আছে কথার জন্য। তো এই ফোনটি এটার প্রাইস করা হয়েছে 1350 টাকা। এই প্রাইসের মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটি। তো এই ফোনের কোন কোন দিক ভালো লাগলো আপনাদের আর কোনটা ভালো লাগেনি কমেন্ট করতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের। আজকের ভিডিও এখানে শেষ করবো, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।